হাই এভরিওয়ান ওয়েলকাম টু ফার্স্ট এক্সাম বাংলার দিস ইজ ইউর ম্যান্টার বিষ্ণু টুডে উই উইল ডিসকাস ওয়ান মে টোয়েন্টি টোয়েন্টি কারেন্ট অ্যাফেয়ার তো ভিডিওটি শুরু করার আগেই বলে দিই ভিডিওটি সম্পূর্ণ পিওর বাংলা ভাষাই হবে এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনারা পিডিএফ পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেল থেকেও আপনারা পিডিএফ প্রাপ্ত করতে পারেন তো আজকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ আজকে ইন্টারনেট পরিষেবা বৃষ্টির জন্য বন্ধ হয়ে থাকায় ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেল তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওর দিকে যাওয়া যাক তো আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স তো বর্তমানে আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয় তো বর্তমানে আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয় তিরিশে এপ্রিল অর্থাৎ অপশান ইজ এ কারেক্ট অ্যান্সার তিরিশে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস পালন করা হয় তো এটি পালন করা হয় কেন এটি পালন করা হয় বা এটি প্রথম পালন করা হয়েছিল তিরিশে এপ্রিল দু হাজার আঠেরো সালে তিরিশে এটি প্রথম পালন করা হয়েছিলো তিরিশে এপ্রিল দু সালে এবং এটি লঞ্চ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এই যোজনার মাধ্যমে কি করা হয় এই যোজনার মাধ্যমে সামাজিক আর্থিক ও জাতি জনগণনা দেশের দূর দূরান্তের চিকিৎসার জন্য এবং গ্রামগঞ্জে চিকিৎসার জন্য এই দিবসটি পালন করা হয় এবং আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে হসপিটাল এবং আর এস কে ওয়াই কার্ড বাড়ানো হয়েছে এর ফলে অনেক এই যোজনা ভিত্তিতে অনেক গ্রামের পরিবার বা গরিব দুঃখী ব্যক্তিরা পাঁচ লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হয় তো চলুন এই দিনটি দেশের প্রত্যা অত্যন্ত প্রত্যন্ত বা অত্যন্ত নিম্ন অঞ্চলে অর্থাৎ গ্রামগঞ্জে সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সরবরাহ ও প্রচারের ক্ষেত্রে এই দিনটি গুরুত্বপূর্ণ তাই তিরিশে এপ্রিল দু আয়ুষ্মান ভারত দিবস হিসাবে পালন করা হয় তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো নেক্সট প্রশ্ন বর্তমানে কোন রাজ্যে সরকার কোভিড নাইন্টিন সমন্বিত কার্যক্রম সম্বন্ধে সঠিক তথ্য দেওয়ার জন্য ওয়ান স্টপ ওয়েবসাইট লঞ্চ করেছে তো বর্তমানে করোনা ভাইরাস সম্বন্ধিত কার্যক্রমে সঠিক তথ্য দেওয়ার জন্য ওয়ান স্টপ ওয়েবসাইট এটি লঞ্চ করেছে দিল্লি সরকার তো অপশান সি ইজ এ কারেক্ট অ্যান্সার তো দিল্লি সরকার ওয়ান স্টপ ওয়েবসাইট লঞ্চ করেছে এই এই ওয়েবসাইটে করোনা ভাইরাস সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশান দেওয়া হবে তো চলুন দিল্লি কোন কোন অ্যাপ বানিয়েছে করোনা ভাইরাসের সেটি দেখে নেওয়া যাক এক নজরে তো দিল্লি ফাইট দিল্লি এর আগে ফাইভ টি করোনা ভাইরাস লঞ্চ করেছিল তো ফাইভ লঞ্চ করেছিল তো এই ফাইভটির মধ্যে প্রথমটি হচ্ছে টেস্টিং এবং সেকেন্ডটি হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট এবং তৃতীয়টি হচ্ছে টিম টিমওয়ার্ক এবং চতুর্থটি হচ্ছে ট্র্যাকিং অর্থাৎ ভাইরাস রুগীদেরকে প্রথমে টেস্টিং করা হবে প্রথমটি অর্থাৎ টেস্টিং করা হবে এবং তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হবে এবং তৃতীয়টি মানে যত সব প্রশাসন ও হেলথ ওয়ার্কার আছে তারা একসঙ্গে ওয়ার্কের মাধ্যমে করোনা ভাইরাস করোনা ভাইরাসের সঙ্গে লড়বে এবং শেষটি হচ্ছে ট্র্যাকিং অর্থাৎ তাদেরকে ট্র্যাক করে এবং তাদেরকে কোয়ারেন্টাইন করা হবে তো চলুন আরেকটি জেনে নেওয়া যাক তো অপারেশান শিল্ড নামে দিল্লি সরকার একটি যোজনা লাগু করেছিল করোনা ভাইরাসের জন্য তো অপারেশান শিল্ড তো এস এইচ আই ই এল ডি তো এই শিল্ড এই শিল্ডের পুরো নাম হচ্ছে এস ফর এস ফর হচ্ছে সিলিং অফ এরিয়া এইচ ফর হোম কোয়ারেন্টাইন আই ফর আইসোলেশান অফ ইনফেক্টেড পেশেন্ট ই ফর অ্যাসেন্সিয়াল সার্ভিস এনসিউড এনশিউড এল ফর লোকাল স্যানিটাইজেশান এবং ডি ফর ডোর টু ডোর সার্ভে অর্থাৎ অপারেশান শিল্ডের পুরোনাম হচ্ছে এটি খুব কম্পিটিটিভ এক্সামে আসবে এবং এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নের মধ্যে যে কোনো একটা তুলে দেবে যে শিল্ডের মধ্যে এইচ এইচের পুরোনাম কী তো এইচ এর পুরোনাম তখন আপনাদেরকে এক্সাম হলে লিখতে হবে হোম কোয়ারেন্টাইন অর্থাৎ আপনারা একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নেন খে তো শিল্ডের পুরোনাম হচ্ছে এস ফর সিলিং অফ এরিয়া এইচ ফর হোম কোয়ারেন্টাইন আই ফর আইসোলেশন অফ ইনফেক্টেড পেশেন্ট ই ফর এসেন্সিয়াল সার্ভিস এন এল ফর লোকাল স্যানিটাইজেশন ডি ফর ডোর টু ডোর সার্ভে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কে অ্যাক্সেস টু কোভিড নাইন্টিন টুল এক্সেলেটার লঞ্চ করে তো নামক নতুন কার্যক্রম লঞ্চ করে তো অ্যাক্সেস টু কোভিড নাইন্টিন টুল এটি লঞ্চ করে জি টোয়েন্টি সাবমিট এর দেশগুলো তো অ্যাক্সেস টু কোভিড নাইন্টিন টুল এক্সেলেটার বলতে জিনিসটি কী এই জিনিসটি বলতে বোঝায় যে জি টোয়েন্টি দেশে দেশ বিদেশে বিদেশের বা সমস্ত বিশ্বের যে কোনো দেশে যদি করোনা ভাইরাসের ভ্যাকসিন বেরোয় তাহলে সেই ভ্যাকসিন সম্বন্ধে পৃথিবীকে বা অন্যান্য পৃথিবীর সমস্ত দেশগুলিকে ইনফর্ম করতে হবে এবং সেই ভাইরাসটি ভাইরাসটির ভ্যাকসিন খুব কম দামে সহজলভ্য হয় সেই জন্য অ্যাক্সেস টু কোভিড নাইন্টিন টুল অ্যাক্সেলারেটার নামে একটি ফাউন্ডেশন জি টোয়েন্টি সামিট দেশের অধ্যক্ষতায় বলা হয় তো এবছর জি টোয়েন্টি সাবমিট ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হয়েছিল তো এবছর জি টোয়েন্টি সাবমিটের ভিডিও কনফারেন্সের কোথায় হয়েছিল তো অধ্যক্ষতা কে করেছে কোন দেশ জি টোয়েন্টি সামিটে অধ্যক্ষতা করেছে করেছিল এবছর জি টোয়েন্টি সামমিটের অধ্যক্ষতা করেছিল সৌদি আরব তো চলুন তো জি টোয়েন্টি দেশের সাবমিটে অধ্যক্ষতা করেছিলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি নরেন্দ্র দামোদর মোদি এবং আপনারা খেয়াল করুন জি টোয়েন্টি সাবমিটের অধ্যক্ষতা করেছেন আমাদের ভারতের হয়ে নরেন্দ্র দামোদর মোদি নরেন্দ্র মোদী কিন্তু জি টোয়েন্টি বৃত্ত সাবমিটে পার্টিসিপেট করেছে নির্মলা সীতারমন এবং জি টোয়েন্টি স্বাস্থ্যমন্ত্রীদের সামিটে পার্টিসিপেট করেছে ডক্টর হর্ষবর্ধন সিংলা তো আপনারা এটার দিকে নজর রাখবেন জি টোয়েন্টি সামিট শুধু বলে তাহলে আপনারা মোদি করবেন নরেন্দ্র মোদি করবেন জি টোয়েন্টি বৃত্ত সামিট যদি বলে তাহলে আপনারা নির্মলা সীতারমন অপশন টিক করবেন এবং জি টোয়েন্টি স্বাস্থ্যমন্ত্রীদের সামিট যদি বলে তাহলে ডক্টর হর্ষবর্ধন সিংলা টিক করবেন তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন রাজ্য সরকার আম্বারে অঙ্গনওয়াড়ি নামক অনুষ্ঠান কার্যক্রম শুরু করে তো আম্বারে অঙ্গনওয়াড়ি কার্য কার্যক্রম শুরু করে গুজরাট সরকার তাহলে অপশন বি ইজ এ কারেক্ট তো গুজরাটে সরকার আম্বারে অঙ্গনওয়াড়ি নামক অনুষ্ঠান অনুষ্ঠান কার্যক্রম শুরু করে তো চলুন গুজরাট সম্বন্ধে জানা যাক তো গুজরাটের সিএম হচ্ছে বিজয় রূপানী গুজরাটের গভর্নর হচ্ছে আচার্য দেবব্রত ও গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর তো চলুন গুজরাটের সম্বন্ধে ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো জেনে নিয়ে যাক তো গুজরাটে ফার্স্ট ভারতের প্রথম সোলার রুপটপ ইনস্টলাইজেশান করা হয়েছে বেশি পরিমাণে এবং সেকেন্ড রয়েছে মহারাষ্ট্র তো সোলার রুপটপ অর্থাৎ বাড়ির ছাদে সোলার সোলার বসিয়ে ইলেকট্রিসিটি প্রাপ্ত করা তো এই দিকে গুজরাট গুজরাট রাজ্য ফার্স্টে রয়েছে ভারতে এবং সেকেন্ডে রয়েছে মহারাষ্ট্র সোলার রুপটপে এবং গুজরাটে কিছুদিন আগে পুলিশরা ইন্ডিয়ার প্রথম টেজার গান লঞ্চ করেছিল তো টেজার গান আপনারা যদি আমার কানাডাফেয়ার্স দেখেন তাহলে অবশ্যই আপনারা পারবেন যে টেজার গান নামে একটি বন্দুক আবিষ্কার করেছিল এই বন্দুকটি হচ্ছে এইসব বন্দুক বিদেশি দেশে বেশি প্রচলন হয় কারণ এই বন্ধুকে ইলেকট্রিসিটি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবের মতো একটি ইউভি রে বেরিয়ে আসে এই রে যে কোনো আসামিদের আসামিদেরকে মারলে সেই আসামিরা পালিয়ে যেতে পারবে না এবং তাদের সেন্সেটিভ নিউরনের সেন্সিটিভ কার্যক্রম হ্রাস পাবে এবং সেই মানুষটি বা আসামিটি পালিয়ে যেতে পারবে না সেই জন্য গুজরাটের সরকার একটি টেসার গান আবিষ্কার করে তো গুজরাট সরকার কিছুদিন আগে সুজালাম সুফালাম জল সঞ্চয় যোজনা শুরু করেছিল তো এই সুজালাম সুফালাম জল সঞ্চয় যোজনাটি কি সুজালাম সুফালাম জল সঞ্চয়ের মাধ্যমে গুজরাটের বিভিন্ন নদ নদী ও খাল বিলকের গর্ত গ্রীষ্ম সময়ে গর্ত গর্ত করা হবে এবং কাদা মাটি এবং নোংরা নোংরা জিনিস পরিষ্কার করা হবে এর ফলে বর্ষার সময় বন্যা কম আসে সেই জন্য এই ব্যবস্থা করা হয় এবং জলকে ধরে রাখার জন্য সঞ্চয় করে রাখার জন্য গুজরাটের সরকার জ সুফা সুজালাম সুফালাম জল সঞ্চয় যোজনাটি শুরু করে তো গুজরাট যখনই এসছে তো গুজরাটে একটি বিখ্যাত গুজরাটে একটি ইন্ডিয়ার ফার্স্ট গ্র্যাভিটেশনাল বাঁধ রয়েছে সেই বাঁধটির নাম হচ্ছে সর্দার সরোবর ড্যাম এবং এটি গুজ এটি গুজরাটের ভারতের মধ্যে প্রথম গ্র্যাভিটেশনাল ড্যাম এবং এই গ্র্যাভিটেশনাল ড্যাম্পের পাশে ভারতে ভারতের তথা বিশ্বের সর্বোচ্চ স্ট্যাচু স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে এবং এই স্ট্যাচু অফ ইউনিটির হাইট হচ্ছে বা উচ্চতা রয়েছে একশো বিরাশি মিটার এবং এটি এই স্ট্যাচু অফ ইউনিটি ইউনিটি মূর্তিটি বানিয়েছে লার্সান অ্যান্ড টুবরো কোম্পানি এবং স্ট্যাচু অফ ইউনিটির নকশা বা ডিজাইন করেছে রামভি সুতার আর্কিটেকচার আর্কিটেকচার হচ্ছে রামভি সুতার তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো গুজরাট সম্বন্ধে আরেকটা বলে দিই যে গুজরাটের বিখ্যাত পার্ক হচ্ছে ন্যাশনাল পার্ক হচ্ছে গির ন্যাশনাল পার্ক গির ন্যাশনাল পার্ক এশিয়াটিক লাইনের জন্য বিখ্যাত তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে মাইকেল রবিনসান মাইকেল রবিনসনের মৃত্যু হলো তিনি ছিলেন তো বর্তমানে মাইকেল রবিনসনের মৃত্যু হল তিনি ছিলেন একজন বিখ্যাত ফুটবলার তিনি ইংল্যান্ডের হয়ে খেলতেন তো চলুন পিকচার দেখে নিয়ে যাক মাইকেল রবিনসনকে ইনি হচ্ছে মাইকেল রবিনসন ইনি ইংল্যান্ডের একজন বিশ্বস্ত ফুটবলার তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো বর্তমানে কোন রাজ্য সরকার জীবন অমৃত যোজনা জীবন অমৃত যোজনা শুরু করেছে তো বর্তমানে জীবন অমৃত যোজনা শুরু করেছে মধ্যপ্রদেশের সরকার অর্থাৎ অপশান এ ইজ এ কারেক্ট অ্যান্সার তো চলুন মধ্যপ্রদেশ সম্বন্ধে জানা যাক তো মধ্য মধ্যপ্রদেশের সিএম হচ্ছে শিবরাজ সিং চৌহান কিছুদিন আগে মধ্যপ্রদেশের সিএম ছিল কমলনাথ কিন্তু এখন বর্তমানে মধ্যপ্রদেশের সিএম হচ্ছে শিবরাজ সিং চৌহান এবং মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান এবং মধ্যপ্রদেশের গভর্নর হচ্ছে লালজি লালজি ট্যান্ডন তো মধ্যপ্রদেশে এই যোজনা জীবন অমৃত যোজনার মাধ্যমে কি করা হয় তো এই জীবন অমৃত যোজনার মাধ্যমে এই যোজনার মাধ্যমে মানুষের ইমিউনিটি বাড়ানোর জন্য এক এক মিক্সচার বানানো হয়েছে তো চলুন মিক্সচার দেখে নিয়ে যাক সেই মিক্সচার তো এটি হচ্ছে সেই মিক্সচার এই মিক্সচারটি মানুষের ইমিউনিটি বুস্ট করার জন্য বানানো হয়েছে এবং মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশ রাজ্যে সমস্ত মানুষদেরকে দেওয়া হবে তো এই মিক্সচারটিতে ইমিউনিটি বাড়ানোর জন্য দেওয়া হয়েছে এবং এই মিক্সচারের মধ্যে কী কী রয়েছে এই মিক্সচারের মধ্যে আদা গোলমরিচ এবং পিপল রয়েছে তো চলুন তো এটিকে মানাইকে বা এই যোজনাটিকে কে বানিয়েছে তো এই যোজনাটি বানিয়েছে আয়ুষ তো আয়ুষ সম্বন্ধে আয়ুষ ডিপার্টমেন্ট জানিয়েছে তো আয়ুষ আয়ুষ সম্পর্কে জানা যাক এ ফর আয়ুষেরও পুরো নাম রয়েছে তো আয়ুষের পুরোনো নাম হচ্ছে এ ফর আয়ুর্বেদা ওয়াই ফর ইয়োগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি ইউ ফর ইউনানি এবং এস ফর সিদ্ধা এবং এইচ ফর হোমিওপ্যাথি মহিলাদের জন্য জীবনশক্তি যোজনা কিছুদিন আগে মধ্যপ্রদেশ সরকার লঞ্চ করেছিল এবং মধ্যপ্রদেশ সরকার কোভিড নাইন্টিন যোদ্ধা কল্যাণ যোজনা গুগলের সহায়তায় বানিয়েছিলেন এবং অঙ্গনওয়াড়ি কার্যকর্তাদের জন্য পঞ্চাশ লাখ টাকা স্বাস্থ্য বিমা যোজনা মধ্যপ্রদেশ সরকার লঞ্চ করেছে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে আমেরিকার রাষ্ট্রীয় ক্রিকেটের টিমের মুখ্য কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয় তো বর্তমানে রাষ্ট্রীয় ক্রিকেটের টিমে আমেরিকার রাষ্ট্রীয় ক্রিকেটের টিমের মুখ্য কোচ হিসাবে নিযুক্ত হয় যে অরুণ কুমার যে অরুণ কুমার তো যে অরুণ কুমার রাষ্ট্রীয় ক্রিকেট টিমের মুখ্য কোচ হিসাবে নিযুক্ত হয় তো ইউএসএ তো ইউএসএ ক্রিকেট টিমের হেডকোয়ার্টার কোথায় রয়েছে তো ইউএসএ ক্রিকেট টিমের হেডকোয়ার্টার রয়েছে কলেরাডোতে কলেরাডো কলেরাডো এবং এর প্রেসিডেন্ট রয়েছে পারাগ পারাগ পি এ আর ডাবল এ জি পারাগ এবং यूएसए क्रिकेट टीमेर सीईओ হচ্ছে ইয়ান হিংস ইয়ান হিংস চলুন বানানটা লিখে দিচ্ছি ইয়ং আই এ আই এন ইয়ান এইচ আই ডাবল জি আই এন এস ইয়ংস হিংস হিংস তো চলুন পরের প্রশ্নে যাওয়া যাক কোন രാജ്യের সরকার কোন ভাইরাসের জন্য জন্য টাকা জোগাড় করার জন্য অনলাইন দাবা খেলা প্রতিযোগিতা শুরু করে তো এটি শুরু করে কেরালার সরকার তো অপশান চলুন এটা একবার বলে নিয়ে যাক কোশ্চিনটা কোন রাজ্য সরকার করোনা ভাইরাসের জন্য জোগাড় করা অনলাইন করোনা ভাইরাসের জন্য টাকা জোগাড় করার জন্য অনলাইন দাবা খেলা প্রতিযোগিতা শুরু করে তো এটি সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক তো অপশন বি ইজ এ কয়েকট তো কর্ণাটকের সরকার করোনা ভাইরাসের টাকা ইনভেস্ট করার জন্য বা টাকা জোগাড় করার জন্য সারা ভারতে একটি অনলাইন দাবা খেলা প্রতিযোগিতা শুরু করে এবং সারা ভারতের দাবা প্লেয়াররা পঞ্চাশ টাকা ফিস জমা করে পার্টিসিপেট করতে পারে এর ফলে এই পঞ্চাশ টাকা এই দাবা খেলার যা ফিস হবে সেই ফিস মধ্যে কর্ণাটকের কোভিড নাইন্টিন পেশেন্টদের জন্য কাজে লাগানো হবে তো এটি লঞ্চ করেছে কর্ণাটক সরকার তো অনলাইন কোচিং প্ল্যাটফর্ম কিছুদিন আগে কর্ণাটক সরকার অনলাইন কোচিং প্ল্যাটফর্ম গেট সেট গো লঞ্চ করেছিল গেট সেট গো লঞ্চ হয়েছিল এটি নিট ও সেট নেট ও সেট এবং পরীক্ষার জন্য অনলাইনে টিচিং বা কোচিং দেওয়ার জন্য এই অ্যাপটি লঞ্চ করেছিল কর্ণাটক সরকার গেট সেট গো এবং কিছুদিন আগে কর্ণাটক সরকার অ্যাফার্ড অ্যাফা আপথা মিত্রা আপথা মিত্রা অ্যাপ বানিয়েছিল এবং এর হেল্পলাইন নম্বর হচ্ছে ওয়ান ডাবল ফোর ওয়ান জিরো এটি করোনা ভাইরাসের জন্য আপথা মিত্র অ্যাপ লঞ্চ করা হয়েছিল এবং এর হেল্পলাইন নম্বর হচ্ছে ওয়ান ডাবল ফোর ওয়ান জিরো তো চলুন কর্ণাটক সম্বন্ধে জানা যায় কর্ণাটকের ক্যাপিটাল হচ্ছে ব্যাঙ্গালোর কর্ণাটকের সিএম হচ্ছে বিএস ইয়ুরাপা কর্ণাটকের সিএম হচ্ছে গভর্নর হচ্ছে কানাডাকের সিএম হচ্ছে বি এস অ্যাদুরাপ্পা এবং কানাডাকের গভর্নর হচ্ছে বিজু ভাই বালা তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে মুডিস দু হাজার কুড়ি ভারতের জিডিপি কত শতাংশ থাকবে বলে অনুমান লাগায় তো মুডিস দু হাজার কুড়ি সালে ভারতের জিডিপি জিরো পয়েন্ট টু পারসেন্ট থাকার কথা অনুমান লাগিয়েছে তো কিছুদিন আগে মুডিস ভারতের দু হাজার কুড়ি সালের বিত্তবস দু হাজার কুড়ি সালের জিডিপি লাগাই টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের জন্য এবং লকডাউনের জন্য ভারতের পরিস্থিতি দেখে এর অনুমান লাগায় জিরো পয়েন্ট টু পার্সেন্ট তো জিরো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন অপশান সি জিরো পয়েন্ট এইট পার্সেন্ট তো জিরো পয়েন্ট এইট পারসেন্ট লাগিয়েছে ভারতের জিডিপি ফিজ তো ফিচ জিরো পয়েন্ট এইট পার্সেন্ট লাগিয়েছে ভারতের চিটিভি দু হাজার কুড়ি সালে বৃত্তবর্ষে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন রাজ্য সরকার বড় ক্ষেত্রের পতিত জমির ওপর কৃষিকার্যে প্রযো প্রয়োযোজনা যোজ যোজনা লঞ্চ করেছে তো বর্তমানে বর্তমানে কেরালা সরকার পতিত তাদের পতিত জমির ওপর চাষবাস করার জন্য একটি যোজনা লঞ্চ করে এবং এই পতিত জমিতে বর চাষবাস করা হবে এবং করোনা ভাইরাসের জন্য যেসব মানুষদের খেতে পায় না বা গরিব দুখী রয়েছে তাদেরকে ফসল দেওয়া হবে এবং বর্তমানে কেরালা সরকারের কাছে এক লাখ আশি হাজার বর্গ কিলোমিটার প্রতিত জমি রয়েছে তো চলুন কেরালা সম্বন্ধে জানা যাক তো কেরালা কেরালার কিছুদিন আগে তেরাঙ্গা কার্যক্রম স্ক্রিনিং র্যাপিক্যাল স্ক্রিনিং টেস্ট শুরু করেছিল এবং এই তিরঙ্গা তিরাঙ্গা কার্রাফিক্যাল স্ক্রিনিং হচ্ছে একটি গাড়ি থাকবে এবং সেই গাড়িতে মাইক থাকবে এবং স্ক্রিনিং থাকবে এবং কাঁচের ভিতর কাঁচ লাগানো থাকবে সেই গাড়িতে এবং মাইকিং থাকবে বাইরে একটি মাইক থাকবে এবং ভিতরে রিসেপ্টার থাকবে এর ফলে ভিতরে গাড়ির ভিতরে বসে থাকা ডাক্তাররা করোনা ভাইরাস রুগীদের কন্ট্যাকের না কন্টাক্টে থেকে তাদের দেহের তাপমাত্রা এবং তাদের করোনা ভাইরাস আছে কি না তার লক্ষ্য জানার জন্য এই কার্যক্রমটি কেরালা সরকার লঞ্চ করেছিল তো চলুন কেরালার সম্বন্ধে জানা যাক কেরালার ক্যাপিটাল হচ্ছে তিরবানন্তপুরম কেরালার সিএম হচ্ছে পিন্নাই বিজয়ান কেরালার গভর্নর হচ্ছে আরিফ মোহাম্মদ খান তো চলুন কেরালা সম্বন্ধে যখনই আসবে তো মাইন্ডে ক্লিক করবে যে কেরালায় সান্ত ঘাটি রয়েছে পেরিয়ার ন্যাশনাল পার্ক রয়েছে আর চলুন সান্ত ঘাটি যখন এলো তো ফুলের ঘাঁটি কোথায় রয়েছে তো ফুলের ঘাটি বা ভ্যালি অফ ফ্লাওয়ার রয়েছে উত্তরাখণ্ডে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে যুক্তরাষ্ট্রে ইউএনএ ইউনাইটেড নেশনে ভারতের স্থায়ী প্রতিনিধিত্ব হিসাবে কাকে নিযুক্ত করা হয় তো এখানে টি এস টিরুমূর্তি অর্থাৎ অপশান বিজ একট অ্যান্সার তো টি এস টিরুমূর্তি ভারতের স্থায়ী প্রতিনিধিত্ব হিসাবে নিযুক্ত হন তো চলুন টি এস তিরুমূর্তিকে পিকচার দেখে নিয়ে যাক তো ইনি হচ্ছেন টি এস এখন ভারতের অ্যাম্বেসেডার হয়েছে ইউএনএ বা ইউনাইটেড নেশান কাউন্সিলে তো ইউএনের পাঁচটি দেশ পারমানেন্ট সদস্য রয়েছে এবং নন পারমানেন্ট দেশে এবার ভারত অংশগ্রহণ করে বা সিট পায় তো পাঁচটি ইউএনের পার্মানেন্ট সদস্যগুলির মধ্যে যেসব দেশগুলি রয়েছে তাদের নাম হলো চায়না আমেরিকা জাপান রাশিয়া ফ্রান্স আমি আরেকবার বলে দিচ্ছি চায়না আমেরিকা জাপান রাশিয়া ফ্রান্স তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন রাজ্যে নেবারহুড ক্লাসেস শুরু করেছে তো নেবারহুড ক্লাসেস শুরু করেছে ত্রিপুরা সরকার অর্থাৎ অপশান এ ইজ এ কারেক্ট অ্যান্সার তো ত্রিপুরা সরকার লকডাউনের জন্য স্টুডেন্টদের পড়াশোনা ত্রিপুরার স্টুডেন্টদের পড়াশোনা ক্ষতি না হয় সেই জন্য নেবারহুড ক্লাসেস প্রযোজনা শুরু করেছে তো মধ্যপ্রদেশে পড়াশোনার জন্য কি কার্যক্রম শুরু করেছে মধ্যপ্রদেশে রেডিও স্কুল নামে একটি কার্যক্রম শুরু করেছে মধ্যপ্রদেশে স্টুডেন্টদের পড়ানোর জন্য এবং রাজস্থানে স্মাইল কার্যক্রম শুরু করা হয়েছে রাজস্থানে স্টুডেন্টদের পড়ানোর জন্য রাজস্থান সরকার অ্যাপ লঞ্চ করেছে এবং ত্রিপুরা লঞ্চ করেছে নেবারহুড ক্লাসেস তো চলুন ত্রিপুরা সম্বন্ধে জানা যাক তো ত্রিপুরার ক্যাপিটাল হচ্ছে আগারতলা ত্রিপুরার ত্রিপুরার সিএম হচ্ছে বিপ্লব কুমার দে এবং গভর্নর হচ্ছে রামেশ বেস তো শুনুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন রাজ্যকে শক্তি ক্ষেত্রের জন্য বা এনার্জি পাওয়ারের জন্য তিনশো পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার ঋণ দেবে তো বর্তমানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ যে যে ব্যাঙ্কটি মনিলাতে অবস্থিত সেই ব্যাঙ্কটি টাকা ঋণ দেবে ভারতের কোন রাজ্যে তিনশো মিলিয়ন ডলার শক্তির জন্য এনার্জি সাপ্লাইয়ের জন্য তো এটি ঋণ দেবে মহারাষ্ট্র রাজ্যকে তো মহারাষ্ট্র রাজ্যকে তিনশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার ঋণ টাকা টাকার ঋণ দেবে এনার্জি পাওয়ারের জন্য তো চলুন এশিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সম্বন্ধে জেনে নেওয়া যাক তো এশিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্কের হেডকোয়ার্টার রয়েছে মানিলা যেটি ফিলিপিন্সে অবস্থিত এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক উনিশশো ছেষট্টি সালে স্থাপিত হয় এবং এর প্রেসিডেন্ট রয়েছে বর্তমানে মাসাসুক আজগাবা মাসাসুক আজগাবা মাসা সুক আসগাবা তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কাতারে ভারতের নতুন রাষ্ট্রদূত কে নিযুক্ত হয় তো বর্তমানে কাতারে ভারতের নতুন রাষ্ট্রপূত নিযুক্ত রাষ্ট্রদূত নিযুক্ত হয় দীপক মিথল দীপক মিথল অর্থাৎ অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার দীপক মিত্তাল কাতারে ভারতের নতুন রাজদূত হিসাবে নিযুক্ত হন তিনি হচ্ছেন উনিশশো ব্যাচের আইএস অ্যাম্বাসেডার আইএস অ্যাম্বাসেডার অধিকারী এবং এখানে রয়েছে পিউষ সি ব্রাস্তব অপশান এ এখানে রয়েছে পিউষ শ্রীবাস্তব ইনি হচ্ছেন বাহারিনের নিউ ব্র্যান্ড অ্যাম্বাসিডার তো চলুন কাতার সম্পর্কে জানা যাক তো কাতার কাতারের ক্যাপিটাল হচ্ছে দোহা কাতারের কারেন্সি হচ্ছে কাতার রিয়াল এবং কাতারের প্রাইম মিনিস্টার হচ্ছে খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি আরেকবার বলছি খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি তো লিখে দিচ্ছি আপনাদেরকে মনে থাকবে না অনেক বড় নেই तो खालिद खालिद बिन खलीफा बिन अब्दुल अजीज अल थानी খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি তো কাতারের প্রাইম মিনিস্টার হচ্ছে খালিদ বিন খালিফা বিন আব্দুল আজিজ আল থানি তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে বৈজ্ঞানিক আর্কিটেক্ট এর ওপর কত লাখ বর্গ কিলোমিটার পরিধির ওপর ওজন ছিদ্র বন্ধ হওয়ার ঘোষণা করেন তো এটি সঠিক উত্তর হবে অপশান বি দশ বারো কিলোমিটার পর্যন্ত ওজন হোল ছিদ্র বন্ধ হয়েছে তো আর্কিটেক্ট তো আর্কিটেক্ট মানে বুঝতে পারলে না আপনারা এই আর্কিটেক্ট তো এটা ধরেন পৃথিবী তো এই পৃথিবীর উপরে ভাগটি হচ্ছে নর্থ পোল এবং নিচের ভাগটি হচ্ছে সাউথ পোল তো নিচে রয়েছে আন্টার্টিকা এবং উপরে রয়েছে আর্টিক উপরে রয়েছে আর্টিক নিচে রয়েছে আন্টার্টিক তো এই আর্টিক অঞ্চলে অঞ্চলে দশ লাখ বর্গ কিলোমিটার পরিধিযুক্ত ওজন ছিদ্র বন্ধ হয়েছে এটি বন্ধ হয়েছে করোনা ভাইরাসের জন্য এবং লকডাউন থাকার ফলে পৃথিবীর বা পৃথিবীর পৃথিবীর বায়ুমণ্ডল এবং পৃথিবীর পরিবেশ সুন্দর হওয়ার জন্য অটোমেটিক ওজন ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে ঋষি কাপ ঋষি কাপুরের মৃত্যু হয় তিনি গেছিলেন তো বর্তমানে ঋষি কাপুরের মৃত্যু হয় তিনি ছিলেন একজন বিখ্যাত অভিনেতা তিনি ছিলেন একজন বিখ্যাত অভিনেতা তো আজকে আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিই আজকে রাত্রি আটটার সময় ঋষি কাপুরের একটি শর্ট বায়োগ্রাফি তার আত্মা শান্তির জন্য এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমাদের চ্যানেলে নিয়ে আসা হবে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে রাত আটটার সময় ঋষি কাপুরের একটি শর্ট বায়োগ্রাফি ভিডিও ছাড়া হবে সেই ভিডিওটি আপনারা দেখবেন এবং অনেক কিছু এক্সাম প্রসপেকটিভ পরসপেক্টিভে তাদের তার অ্যাওয়ার্ডগুলোর নাম কি কী অ্যাওয়ার্ড পেয়েছে সেই সব জিনিসগুলো আপনারা জানতে পারেন তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন অর্থাৎ আপনারা আপনার আমাদের সম্পূর্ণ বা সব ভিডিও নোটিফিকেশান পাবে তো আজকে রাত আটটার সময় ঋষি কাপুরের শর্ট বায়োগ্রাফি এবং এক্সাম প্রসপেকটিভে এবং তিনি কোন 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 অ্যাওয়ার্ড পেয়েছেন তার প্রথম ফিল্মের নাম কি তার বাবা মার নাম কি এবং তার সম্বন্ধে শর্ট জীবনী আমাদের চ্যানেলে রাত আটটার সময় নিয়ে আসা হবে এবং আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন তো আজকের মতন এইটুকুই তো আপনাদের কোনো ডাউট যদি থাকে তাহলে আপনারা ফার্স্ট এক্সাম বাংলা অনেস্টি অ্যাট জিমেল ডট কমে আমাদের মেসেজ করতে পারেন এবং উইদাউট হেজিটেশন মেসেজ করবেন যখন ইচ্ছা তখন মেসেজ করবেন এবং আমাদের কাছ থেকে আপনারা অবশ্যই অ্যান্সার পাবেন তো থ্যাংক ইউ সো মাচ গাইজ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও স্টে টিউন স্টে লাইভ থ্যাংক ইউ সো মাচ